একটি গরু একজন প্রান্তিক খামারির একটি সুন্দর স্বপ্ন। কুরবানির ঈদকে সামনে রেখে হাজার হাজার খামারি গরু মোটা তাজাকরণ করে থাকেন। অধিকাংশ খামারি 30 থেকে 60 হাজার টাকার মধ্যে একটি বা দুটি গরু কিনে মোটা তাজাকরণ শুরু করে থাকেন। এই প্রজেক্টগুলি সাধারণত 1 বছরের হয়ে থাকে। আবার অনেক সময় শিক্ষিত নতুন উদ্যোক্তাও প্রথম দিকে একটি বা দুটি ষাঁড় গরু দিয়ে তাদের স্বপ্নের পথ চলা শুরু করেন। প্রতিটি গরুকে কেন্দ্র করে গড়ে ওঠে তাদের নতুন স্বপ্ন। গ্রামীণ বধূ চমকিত চাহনিতে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুনতে থাকেন। দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে স্বপ্নীল অ্যাগ্রো পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, অনেকের অনুরোধে আজকে আমরা অল্প টাকায় কিভাবে গরু মোটা তাজাকরণ করা সম্ভব এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা নিজেরাও জানেন, বর্তমানে গোখাদ্যের দাম যত দিন অতিবাহিত হচ্ছে ততই বেড়ে যাচ্ছে, যার কারণে গরু মোটা তাজাকরণ নিয়ে সবচেয়ে শঙ্কিত প্রান্তিক খামারিরা। 60 টাকার ভুষি আর 75 টাকা কেজি ফিড খাইয়ে যদি আপনি গরু মোটা তাজা করতে চান, তাহলে আপনি লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা যদি দুর্বল স্বাস্থ্যের কোনো মানুষকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তাহলে রোগীর অবস্থা দেখে ডাক্তার কিছু ভিটামিন দেন। ডাক্তার কিন্তু 20টি রুটি অথবা 3 কেজি চাউলের ভাত খাওয়ানোর কথা বলেন না। আপনার বোঝার সুবিধার্থে উদাহরণটি দিলাম। ঠিক তেমনি আপনার গরুকে মোটা তাজাকরণ করার জন্য কিছু ভিটামিন ব্যবহার করতে হয়। এতে করে অল্প খাদ্য দিয়ে আপনার গরুটিকে মোটা তাজা করা সম্ভব। এই রকম কিছু ভিটামিন আছে যা অত্যন্ত অল্প সময়ে গরু মোটা তাজা হতে সহায়তা করে থাকে। যেমন ক্যাটোফস ভিটামিন খুব দ্রুত সময়ে গরু মোটা তাজা করতে সহায়তা করে থাকে। এটি সাধারণত গরুর দুর্বল কোষগুলোকে সবল করে ও নতুন কোষ তৈরিতে সহায়তা করে থাকে। এছাড়া এই ভিটামিনটি গরুর শরীরে অতিরিক্ত রক্ত তৈরি করে থাকে। ভিটামিনটি প্রাণীর রোমেনের কার্যকারিতা বৃদ্ধি করে বহুগুণ, যার কারণে প্রাণীর দ্রুত খাদ্য হজম হয় ও মুখে রুচি বৃদ্ধি পায়। এই জন্য অল্প সময়ে গরুর দ্রুত মাংস বৃদ্ধি হয়ে থাকে। সাধারণত বাছুর গরুর জন্য 5 থেকে 10 মিলি ও বড় গরুর ক্ষেত্রে 10 থেকে 25 মিলি গরুর মাংসে 7 দিন পরপর পুশ করতে হয়। পাশাপাশি অ্যামাইনোভেট প্লাস বাছুর গরুর ক্ষেত্রে 5 থেকে 7 মিলি এবং বড় গরুর ক্ষেত্রে 10 মিলি 7 দিন পরপর গরুর মাংসে পুশ করতে হয়। এটিও খাদ্য হজম প্রক্রিয়া বৃদ্ধির পাশাপাশি গরুর রুচি বহুগুণ বাড়িয়ে দেয়। এতে অল্প খরচে অত্যন্ত অল্প সময়ে গরু মোটা তাজা করা সম্ভব হয়। সাধারণত প্রান্তিক ও নতুন খামারিরা শুধু খাদ্য দিয়ে গরু মোটা তাজা করতে গিয়ে প্রথমের দিকেই লসের সম্মুখীন হন। প্রথমের দিকেই একজন নতুন উদ্যোক্তা যদি লসের সম্মুখীন হন, তখন এই সেক্টর থেকে নিজেকে গুটিয়ে নেন। আবার অনেকেই ইঞ্জেকশন দিয়ে গরু মোটা তাজা করাকে সমর্থন করেন না। তবে এ জাতীয় ভিটামিনগুলো মানব শরীরের জন্য ক্ষতিকর নয়। এই জাতীয় ইঞ্জেকশন গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্যবহার করা কখনোই উচিত নয়। প্রকৃতপক্ষে অপুষ্টিতে ভোগা গরুগুলোকে খাদ্য দিয়ে মোটা তাজাকরণ করতে গেলে অতিরিক্ত খাদ্য ব্যবহার করতে হয়।
কিন্তু এই জাতীয় ভিটামিনগুলো প্রয়োগের মাধ্যমে গরুগুলোকে অপুষ্টিহীনতা দূর করে খাদ্য প্রদান করলে সেই ক্ষেত্রে অল্প খাদ্য দিয়েই গরুগুলোকে মোটাতাজাকরণ করা সম্ভব হয়। আর এই ক্ষেত্রে অধিকাংশ খামারই লাভের মুখ দেখেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি এগিয়ে নিতে সহযোগিতা করবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।